হ্যালো বন্ধুরা, এই সৃতার কিচেনে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি ডিমের চপ বানিয়ে দেখাবো, বা কেউ কেউ ডিমের ডেভিলও বলে একে। চলো, এটা গরম গরম বিকালবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে সত্যি খুব ভালো লাগে। তাহলে চলো, আমি যেভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াই সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরছি। দেখবে বাজার থেকে কেনার থেকে ঘরে তৈরি স্বাদই আলাদা। চলো আমি যেভাবে বানাই সেটা দেখছি। এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে আধ কচড়া করে বেটে রেখেছিলাম, সেটাই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু লালচে করে ভেজে নেব। আমি আলুকে সিদ্ধ করে মেখে রেখে দিয়েছি। এরপর দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিলে বেশ কালারটা একটু ভালো আসে। তারপর দিয়ে দেবো আলু মাখাটা। আলু মাখাটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো মশলার সঙ্গে। আজ আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করিনি, এর মধ্যে অবশ্যই পেঁয়াজ দেওয়া যায় বা ভালোও লাগে, কিন্তু আমি পেঁয়াজ ছাড়াও অনেক সময় করে থাকি, আজকে এটাই করছি। এরপর দিয়ে দেবো লবণ। স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, আবার শুকনো লঙ্কাও দিলাম। যে যেমন ঝাল খাবে সে সেরকম দিতে পারে। এটা একটু বেশ হালকা, একটু ঝাল না হলে ভালো লাগে না। চলো এবার আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেবো। নাড়াচাড়া হয়ে গেছে, এবার দেখো মোটামুটি এখানে আমি আগে থেকে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর ভালোভাবে জিরেটাকে, আমি কিন্তু আঁচটা অফ করে দিয়েছি, ভালোভাবে জিরে দিয়ে আলুটাকে মেখে নেবো, নাহলে জিরের যে সুন্দর সেন্টটা সেটা চলে যাবে। চলো, আমার পুরটা মোটামুটি দেখো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি আগে থেকে ডিম সিদ্ধ করে রেখেছি। এরপর আমি একটা বেসন গুলে নিচ্ছি। কেউ যদি রুল ময়দা দিয়ে গুলে তাও কোনো অসুবিধা নয়। দু চামচ আমি দিয়ে দিলাম বেসন, লবণ আর হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। দেখো আমার একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। অনেকে এটাকে অ্যারারুটও দেয়, কেউ আবার ময়দা দিয়েও এই ব্যাটারটা বানায়, কিন্তু আমি বেসন দিয়ে বানিয়ে থাকি। চলো, ডিমগুলো আমি সিদ্ধ করে কেটে রেখেছি দু পিস করে। আর এখানে নিয়ে নিচ্ছি আমি বিস্কুটের গুঁড়ো। আজকে আমার লেরুয়া গুঁড়ো ঘরে ছিল না, তার জন্য আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এরপর ডিমের মধ্যে আমি পুরগুলোকে দিয়ে দেবো। অর্ধেক ডিম দিয়েছি, কেউ কেউ গোটা ডিম দিয়েও করে, কিন্তু আমি অর্ধেক ডিম দিয়ে করেছি আজকে। এরপর গোটাটা আমি পুর দিয়ে গোল করে চপের আকারে করে নেব। এবার আলুর পুরটা দিয়ে দেখো গোটা ডিমটাকে আমি ভেজিটেবলের আকারে গড়ে নেব। এটা একটু লম্বা শেপে হয়, লম্বা শেপে ভালো লাগে দেখতে। দেখো আমার হয়ে গেছে। এবার আমি বেসনের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে ভেজে নেব। দেখো খুব অল্প সময়ের মধ্যেই আমার মোটামুটি হয়ে গেল, খুব একটা টাইমও লাগলো না। আর খেতে তো ঘরে তৈরি অবশ্যই ভালো হবে। এবার একটার বেশি দুটো কখনো যদি খেয়ে নিই আমরা কোনো অসুবিধা হবে না। অনেকে বাজারে খাওয়ার ভয় করে, এটা বাচ্চাদেরকেও দেওয়া যাবে, তারা খুব পছন্দ করবে। দেখো আমার বিস্কুটের গুঁড়ো মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে তেলে ভেজে নেব। চলো তাহলে, এবার আমি তেল চাপিয়ে দিয়েছি, দেখো তেল আমার গরম হয়ে এসেছে। এবার লালচে করে এটাকে দু পিঠ ভেজে নেব। তাহলে দেখলে তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমার ডিমের চপ বা ডিমের ডেভিল বানানো হয়ে গেছে। এটা খেতে তো অত্যন্ত সুস্বাদু হয়, ছোটো থেকে বড় প্রত্যেকেই এটা খেতে ভালোবাসবে। দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আর একটু লালচে করে ভেজে নিলে আমার মোটামুটি হয়ে যাবে। আমার হয়ে গেছে, এবার আমি তুলে প্লেটে সাজিয়ে নেব। শসা পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেবো আজকে। এটা সস দিয়ে গরম গরম পরিবেশ করলে দারুণ লাগবে খেতে। একবার বাড়িতে বানিয়ে দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। হ্যাঁ চলো তাহলে আজকে এতটুকুই থাক, অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো।